বাইরের দেশের ক্রিকেটারদের এমন ব্যাটিং দেখলে গুণগান কম গায় না, অথচ বাংলাদেশে আছেন এমন একজন যার ব্যাটিংয়ের চোখ জুড়ায় মনে হয় আশার সঞ্চার। শাহাদাত হোসেন দীপু নাম তার। লাল বলের ক্রিকেটে দেশের ভবিষ্যৎ বড় তারকা হতে পারেন এমন খেলোয়াড়দের মধ্যে দীপু অন্যতম। ব্যাটিং স্কিলের সাথে ম্যাচ টেম্পারমেন্ট, প্রতিপক্ষ বোলারদের উস্কানিতেও মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা দায়িত্বের সাথে করে যাওয়া, দীপুর ব্যাটিংয়ে পাবেন সবই। দেশের ক্রিকেটে অন্যান্য ব্যাটাররা যেখানে টেস্টেও টি টোয়েন্টি ম্যাচে খেলতে ব্যস্ত, দীপু সেখানে হেঁটেছেন ভিন্ন পথে। বাজে বল কিংবা নিজের জন্যে বল পেলেই ব্যাট চালিয়েছেন, ভালো বলকে করেছেন শ্রদ্ধা। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচে খেলেছেন ঠিক সেভাবে। লাল বলের ক্রিকেটটা খেলা উচিত যেভাবে। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। বয়স ভিত্তিক শেষে এইচপিতে তাকে রেখে ধীরে ধীরে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে বিসিবি। আর দীপুও যে প্রস্তুতিটা ভালো মতোই নিচ্ছেন তার প্রমাণ মেলে মাঠের ক্রিকেটে। ওডিআইটাও খারাপ খেলেন না, টেস্টে তো দেখলেই মনে হয় সেরা প্রতিভা। দীপু এগিয়ে চলুক এভাবেই, সেরা ছন্দে সেটাই কামনা। ওহ, কথায় কথায় জানানোই তো হলো না, সিরিজে নিজের প্রথম ম্যাচে দীপুর সংগ্রহ 77 বলে অপরাজিত 28 রান। এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ, দীপু সেই লক্ষ্যেই থাকুক ব্যস্ত। যতটুকু পাড়ি দিয়েছেন তাতেই কেড়েছেন নজর, এখন শুধু চাই ধারাবাহিকতা, ব্যাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।